ছোট পর্দার চেনা মুখ আদ্রিত রায়, মিঠাই সিরিয়ালে যিনি প্রতিদিনই সবার মন জয় করে নিজের চরিত্র এবং অভিনয় দক্ষতায়, তিনি আবার গিটার এবং ড্রামসের সঙ্গতে গানের মাধ্যমে মন জয় করলেন দর্শক শ্রোতাদের। শনিবাসরীয় সন্ধ্যায় কেকে ট্রিবিউট জানালেন আদ্রিত রায় এবং তার ব্যান্ড। উপস্থিত ছিলেন কেকের গুণমুগ্ধরা। নিরাপত্তা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কেকের অনেক গান গেয়ে তাকে শ্রদ্ধা জানালেন আদ্রিত এবং তার ব্র্যান্ড। শুনবো শিল্পী কি বলছেন। আমরা যেটা ডিসাইড করেছি, আমরা ওনার লাইফটা সেলিব্রেট করব, দ্য নাম্বার অফ সংস হি সং। আর লেজেন্ড, উনি একজন লেজেন্ড, তো উনি কখনো, ওনার মিউজিকটা সবসময় ইন্ট্যাক্ট থাকবে, কখনো লেজেন্ডস নেভার ডাই। সো উপস্থিত ছিলেন হিটকো চেয়ারম্যান দেবাশিস সেন। শুনে নেব তার মন্তব্য। কেকে যে যুব সম্প্রদায়ের কাছে, সারা ভারতবর্ষের যুব সম্প্রদায়ের কাছে অত্যন্ত প্রিয় ছিল, সেটা তো বলার অপেক্ষা রাখে না। আমাদের দুর্ভাগ্য, বাংলার দুর্ভাগ্য, কলকাতার দুর্ভাগ্য যে এখানেই ওনার শেষ গানটা গাইতে হলো। সেই জন্য যেন একটা মরণোত্তর, একটা অতিরিক্ত একটা নারীর টান যেন আমরা অনুভব করছি। দিকে দিকে কেকের প্রতি ট্রিবিউট জানানো হচ্ছে, স্মরণ করা হচ্ছে, এবং সেই ট্রিবিউট এবং স্মরণ করার মধ্যে আজকে নজরুল তীর্থ এবং নিউ টাউনও জয়েন করছে। গানই তার প্রথম ভালোবাসা, একথা অনেকবার জানিয়েছেন আদ্রিত রায়। আরেক ভালোবাসার নাম কেকে। সেই কেকের উদ্দেশ্যই ছিল এদিনের সন্ধ্যা। কেকের গান এবং তার জীবনবোধ সবসময় এইভাবে থেকে যাবে আমাদের মধ্যে, এমনটাই মত শিল্পীর। অরিন্দম ভট্টাচার্য, রিপোর্ট আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।